হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের আগস্ট মাসের টাস্ক ঠিক আছে এর আগে তোমাদের যে চারটে পার্ট দেওয়া হয়েছিল প্রত্যেকটা পার্টের আমি সমাধান কিন্তু করে দিয়েছি তো তোমরা যদি কেউ দেখতে চাও আগের পার্টগুলো তাহলে অবশ্যই দেখে নিও আগের পার্টগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো চলো এবার আমি প্রশ্ন উত্তরগুলো দেখি একের কি বলেছে দেখো ঠিক উত্তর নির্বাচন করো একের দেখো তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে এবার এক দশমিক এক একটা কি বলেছে দেখো চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে উত্তর থেকে দক্ষিণ দিকে না দক্ষিণ থেকে উত্তর দিকে না পূর্ব থেকে পশ্চিম দিকে না পশ্চিম থেকে পূর্ব দিকে সঠিক উত্তর হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে তো তোমরা উত্তরগুলো পূর্ব বাক্যে লিখবে কিভাবে লিখবে দেখো লিখবে একের এক দশমিক এক চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে তো এই প্রশ্নটার উত্তর তোমরা বাহাত্তর নম্বর পাতায় পেয়ে যাবে তো আমি প্রত্যেকটা উত্তরের পাশাপাশি তোমাদের টেক্সট বইয়ে কত নম্বর পেজে আছে সেগুলোরও আমি উল্লেখ করে দিয়েছি তারপরে দেখো এক দশমিক দুই একটা কি বলেছে ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলো কয়ে বলেছে লোহা আর টিন ক্ষয় বলেছে তামা আর টিন গয়ে বলেছে লোহা আর তামা ঘয়ে বলেছে তামা আর সোনা সঠিক উত্তর হচ্ছে তামা আর টিন তো তোমরা খাতার মধ্যে লিখবে দেখো এক দশমিক দুই ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলো টিন এটা তোমাদের বইয়ে সাতাশি আছে দেখবে তারপরে দেখো এক দশমিক তিনটা কি বলেছে টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলো চৈত্র মাসে না বৈশাখ মাসে না শ্রাবণ মাসে না পৌষ মাসে তো এটা তোমাদের বইয়ের একশো তেরো নম্বর পাতায় আছে সঠিক উত্তর হচ্ছে পৌষ মাসে তোমরা খাতার মধ্যে কীভাবে লিখবে টুসু পরব পালন করা হয় পৌষ মাসে তোমরা কিন্তু খাতার মধ্যে আবার এই পাতাগুলো উল্লেখ করে দিও না আমি তোমাদের বোঝানোর জন্য পাতাগুলো উল্লেখ করে দিয়েছি যাতে তোমরা আমি যে উত্তরগুলো লিখছি এটা ঠিক কিনা না যাচাই করার জন্য তোমরা পাতাগুলো একবার দেখতে পারো বলে ঠিক আছে তারপরে দেখো দুইয়ের দাগের কি বলেছে একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক একটা বলেছে ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায় সঠিক উত্তর হচ্ছে ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে দেখা যায় তারপর দুই দশমিক এটা কি বলেছে দেখো এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না তো প্লাস্টিকের প্যাকেট তারপর দুই দশমিক তিনেরটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে সঠিক উত্তর হচ্ছে চিত্তরঞ্জনে তো এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে খাতার মধ্যে লিখবে আমি লিখে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো তোমরা লিখবে দুয়ে দুই দশমিক এক ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে দেখা যায় দিয়ে উত্তরের তলায় দাগ দিয়ে দেবে এটা তোমাদের চুয়াত্তর নম্বর পাতাতে আছে তারপর দেখো প্লাস্টিকের প্যাকেট এমন একটি বর্জ্য পদার্থ যা সহজে মাটিতে মিশে যায় না এটা পাতা ছিয়ানব্বই আছে তোমরা এইভাবে যেটা উত্তর তার তলায় ডাক দিয়ে দেবে তারপর দুই দশমিক তিন একটা দেখো পশ্চিমবঙ্গের চিত্ররঞ্জনে রেল ইঞ্জিন কারখানা আছে তো চিত্ররঞ্জনের তলায় ডাক দেবে আর এটা তোমাদের একশো সাত নম্বর পাতায় আছে তারপরে দেখো তিনের দাগের কি বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিন দশমিক এক একটা বলেছে কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে সাহায্য করে তো সঠিক উত্তরটা দেখো আমি লিখেছি তিন দশমিক এক কৃত্রিম উপগ্রহগুলি থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি তারপর দুই নম্বরটা দেখো রেডিও টিভির সম্প্রচার দেখতে পাই তারপর তিন নম্বরটা দেখো মোবাইল ফোনের সাহায্যে কথাবার্তা বলা যায় তো এইগুলো তোমাদের পাতা ছিয়াত্তর নম্বরে আছে মানে ছিয়াত্তর নম্বর পেজে উত্তরগুলো আছে তারপর দেখো তিন দশমিক দুই একটা কী বলেছে ডোকরার পুতুল কিভাবে বানানো হয় তো দেখো আমি এখানে লিখেছি ডোকরার পুতুল পেতলের বাতিল অংশ বা অন্য ধাতু গলিয়ে অথবা ব্রোঞ্জ ব্যবহার করে তৈরি করা হয় এই উত্তরটা তোমাদের একশো নয় নম্বর পাতার মধ্যে কিন্তু আছে ঠিক আছে তারপরে দেখবো আমরা চারের দাগের কি বলেছে দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কি করা উচিত বলে তোমার মনে হয় তো দেখো এটা উত্তর আমি লিখেছি তো দেখো উত্তরটা আমি লিখেছি চার দশমিক এক বিষাক্ত সাপে কামড়ালে যা যা করা উচিত বলে আমি মনে করি কি করা উচিত দেখো এক নম্বর লিখবে ক্ষতস্থানে বিষ রাত থাকলে তা হালকাভাবে তুলে ফেলা উচিত ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার দুই নম্বরটা দেখো হাতের বাহুতে বা পায়ের উড়ু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে তিন নম্বরটা দেখো সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত চার নম্বরটা হচ্ছে রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া উচিত তো এই উত্তরগুলো তোমাদের বইয়ের চুরানব্বই নম্বর পাতার মধ্যে কিন্তু আছে ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরগুলো জানিয়ে দিলাম তো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল থেকে ক্লিক করে রেখো আর পারলে তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ